কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার চাকরি করে পাশাপাশি করে আমার পরিকল্পনা আছে অন্য ইউটিউব নিয়ে আমার অনেক বড় বড় পরিকল্পনা আছে আমি মানে চাকরি বাকরি টিউশনির পাশাপাশি আমি এটা সবসময় চালাই যাব ويقولون انك تتعلم انك
সাজানো গোছানো এবং মোটামুটি বাজারের মধ্যে এখানে 7-8 জন গরুর ব্যবসায়ী আছে। গরুর মাংস বিক্রি করে এখানে 4টা গরুর মাংস দোকান আছে। এখানে একটা আছে, ওই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে এবং ওই কর্নারের ওই পাশে একটা আছে। এই 4টা দোকান এবং ভিতরেও একটা গরুর মাংস বিক্রি করার আরেকটা দোকান আছে। তো এখানে আসলে আসলে মূল কথা হচ্ছে মহল্লার গরুর মাংসের দোকানগুলোর থেকে এখানে আসলে প্রত্যেকদিন টাটকা গরুর মাংস পাবেন। অনেকেই আমরা অনেকে শুনে থাকি অনেক সময় যে গরু জবাই করার পরে গরুর মাংস হিমায়িত থাকে, কিন্তু এখানে এই ধরনের কোনো সুযোগ নাই।
এখানে আসলে প্রত্যেকদিন টাটকা দেশি সার গরুর মাংস পাবে তাহলে বন্ধুরা আপনারা যারা নারায়ণগঞ্জে আছেন তারা অবশ্যই ডিউ বাজার চলে আসবেন ডিউ বাজার আসলে এখানে দেখে শুনে আপনার যাচাই মতো এখানে মাংস কেটে বিভিন্ন অংশে বিভক্ত করা হয়েছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো মাংস নিতে পারবেন এখানে দেখা যায় বন্ধুরা দেখেন এই যে গরুর কোরালির মাংস এটা খুব সুস্বাদু এবং সফট হয় এখানে এই যে কোরালির মাংস আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা কোরালির মাংস আছে প্রত্যেক দিন এখানে চার থেকে পাঁচটা করে এক এক দোকানে গরুটা গরু জবাই দেয় এই ডিউ বাজারে প্রায় প্রত্যেক শুক্রবারে বিশ থেকে পঁচিশটার উপরে গরু জবাই দেওয়া হয় তো আপনারা দেরি না করে টাটকা গরুর দেশি গরুর মাংস খেতে চাইলে অবশ্যই ডিউ বাজার এসে পড়বেন বন্ধুরা আসসালামু আলাইকুম।